ঠিক কি করব বুঝতে পারছি না। কালকে আমার একমাত্র ছেলের জন্মদিন, তো ওকে বাড়িতে একা রেখে কি করব? না স্যার, এবার আর না করেন না স্যার। এর আগে অনেকবার সুযোগ পাইয়াও স্যার আপনাকে আনতে পারিনি। আপনি হলেন স্যার আমাদের গর্ব, এ গ্রামের মাথা। আপনি যদি না আসেন স্যার, এ প্রোগ্রাম সুন্দর হবে না স্যার। আচ্ছা ঠিক আছে, দেখে চিন্তা ভাবনা করে যদি সবকিছু ম্যানেজ করতে পারি। তুমি কালকে বাস থাকবে? কেন, কালকে আমার জন্মদিন তো, আমার কিছু ফ্রেন্ড আসতো বাইরে থেকে, পার্টি টাটি করবো। তো পার্টি করবে, ভালো কথা, সবাইকে বাসে আসতে বলো। না তুমি থাকলে তো ওরা আসবে না। কেন, আমি বাসায় থাকলে ওরা আসবে না কেন? হয়তো ওরা স্বাচ্ছন্দ্য ফিল করবে না তাই। আরে বাবা, স্বাচ্ছন্দ্য ফিল না করার কি আছে? তোমরা তোমাদের মতো পার্টি করবে, আমি আমার রুমে থাকবো, অসুবিধে কি? এত কিছু বুঝি না বাবা, তুমি থাকবে নাকি সেটা বলো। তুমি থাকো তাহলে আমি রেস্টুরেন্টের ব্যবস্থা করবো। না 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 না, রেস্টুরেন্টে যাওয়ার দরকার নেই, দিনকাল ভালো না, তোমরা বরং বাসায় পার্টি করো। তাহলে তুমি দেখি কোথায় যাওয়া যায়। তাহলে আমি তো বলে দিচ্ছি বাসায় আসতে। রবিনের মা, তোমার ছেলে বড় হয়ে গেছে, জন্মদিনে এখন আর আমাকে লাগে না। তুমি চলে গিয়ে ভালোই করেছ, কিন্তু আমার তো যাওয়ার কোনো জায়গা দেখি না। স্যার ইঞ্জিন একটু সমস্যা হয়েছে, 10-15 মিনিট সময় লাগবে। বুঝলা বসির মিয়া, প্রায় 30 বছর পর গ্রামে আসলাম, সবকিছুই চেঞ্জ হয়ে গেছে, শুধু এই বাতাসটা ছাড়া। ও যে গ্রামটা দেখছো না, ওইটাই আমাদের গ্রাম। আর এই যে বাড়ি ঘর দেখছো, এগুলোর কিছুই ছিল না, পুরোটাই বিল ছিল। আমরা বর্ষাকালে শাপলা তুলতাম, সেই শাপলা বাজারে তুলে বিক্রি করতাম।
মেলা কষ্ট হইতেছে না বাবজান, দে বাবা দে ব্যাগটা আমারে দে। এইসব কামে আর তুমি আমারে ডাকবা না, মানুষের ক্ষেতে শাক পাতা চুরি করবার আমার একদম ইচ্ছা করে না। আমরা চুরি করতেছি তোরে কে কইলো? হ্যাঁ শাক পাতা কুড়াবি না তো খাবি কি? আমগো কি আর রাজার গুলা আছে? রাজার গুলা আছে কিনা জানি না, আমি শুধু জানি তুমি আর আমারে ডাকবা না। এইসব ছোটখাটো কাম করতে আমার একদম ইচ্ছা করে না। ওইছে আয়। স্কুলে যাবি না? হ্যাঁ যামু, মার আগে বাড়িতে দিয়ে আসি। এইটা তোর মা? হ্যাঁ। আচ্ছা যা। দেখলি ওর মার এই দেখতে কেমন জিন লাগে? দেখলি পয় করে। আমি তো দূরের থেকে একবার তাকাই আর তাকাই নেই। চল স্কেন এদিকে আয়, শাকটি বান্ধা দে। এটা দেখেন, শাকটা বান্ধা দে। হামিদ, আজকা তোর স্কুল শেষে, চল তোর খালার বাড়ি থেকে বেড়ায় আসি গা। আমি যাবো না বললাম না, তোমার ইচ্ছে হলে তুমি একলা যাবা, তোমার লগে আমি কোথাও যাবো না। আরে বাবা কোনো কথা শুনোস না, একটু গেলে কি হয়? তোমরা হামিদের বন্ধু না? হামিদ টিফিন বাটিটা বাড়িতে রাইখে আসছিল, ওর একটু দিয়া দিবা? আচ্ছা দেন দিমু। কেন ছেলে বাড়িতে টিফিন খেয়েছিস কেন? দুপুর খাওয়া লাগবো না?
কি বললি তুই? কানের ছেলে। এই আবার বল। আবার কইলে কি করবি তুই? আবার বল দেখ কি করি। কানের ছেলে। ছোটবেলায় বাপ মা হারাইছি, বিয়ে হয়েছিল এক এতিমের লগে, বিয়ের 3 বছরের মাথায় তারেও হারাইছি। আল্লাহ একটা সন্তান দিছে, কিন্তু সেই সন্তান আমারে ঘৃণা করে। আমার এই কান্না চোখ নাকি তারে শরম দেয়। আমার ছেলেরে নিয়ে আমি এখন কি করব কিছুই বুঝতে পারি না। তোমার বলো কই? স্কুলে গেছে। কোন ক্লাসে পড়ে? শোনো বই, এই বয়সে পোলাপান এই টুয়াকটু দুষ্টামি তো করবই।
বয়স সন্ধির কাজ যাই দেখে না, একটু বড় হইলে সব ঠিক হয়ে যাবে, তুমি কোনো চিন্তাই করো না। আর পোলাটা রে কয়েকদিনের জন্য বাইরে পাঠাও, দেখবা তুমি সব ঠিক হয়ে গেছে। আমার তো আত্মীয় স্বজন বলতে তেমন কেউ নাই, আমার ছেলেরে কার কাছে কোনখানে পাঠাই? তুমি এক কাজ করো বইন, তোমার পোলাটা রে আমার কাছে দিয়ে দাও। তুমি তো জানোই যে আমার গানের দল আছে, সামনে তো শীতকাল, গান বাজনার সময়, আমার সাথে থাকলো, গান বাজনা শিখলো, তোমার কাছ থেকে দূরে থাকলে মনে করো দুনিয়াদারি সম্পর্কে তার জ্ঞান হইব, সবকিছু জানবো, আর মায়ের গুরুত্বটাও বুঝবো। কি বলেন দলু ভাই, আমার কলিজার ধন, আমার ওইটুক পোলারে দূরে পাঠাই দিয়ে আমি থাকুম কেমনে? তাছাড়া আমার ছেলে লেখাপড়ায় অনেক ভালা, গানের দলে চলে গেলে তোর লেখাপড়াটা নষ্ট হয়ে যাবো। পড়ালেখা নষ্ট হইব কেন, আর গানের পাশাপাশি পড়াশোনাটাও করব। ওখানে একটা স্কুল আছে, এনজিও এর লোকজন রাত্রে বেলা পড়ায়, আর মাঝে মাঝে বিদেশ থেকে লোকজন আসে, তারে আমি ওইখানে ভর্তি করাই দিব। তাহলে তো ভালোই হয়, লেখাপড়াও করব, গানের দলে কাজ করব। কিন্তু আমার ছেলে যে আমার কোনো কথাই শুনতে চায় না, হামিদ কি রাজি হইব? আমি কোনো কথা কইলেই তো সে বিরক্ত হয়। আরে ভালো করে বুঝাও, শহরের স্কুলে পড়াশোনা করলে সব ঠিক হয়ে যাব। আমার প্রতি তার মনে অনেক ঘৃণা, দুনিয়াতে সব সহ্য করা যায় কিন্তু পেটের সন্তানের অবজ্ঞা অবহেলা সহ্য করা যায় না। আমি আর পারি না দলু ভাই, আমার ছেলে আমারে ঘৃণা করে, এইটা আমার সহ্য হয় না। হ, সবই তো বুঝলাম, আল্লাহ কার ভাগ্যে কি রাখছে তা তিনি জানেন। তাহলে আমি যাই বুঝি। সেখানে নাকি খুব ভালো একটা স্কুল আছে, তুই গানের দলে কাজ করবি আর সেই স্কুলে লেখাপড়া করবি, যাবি ভাবছান? শহরের স্কুল? বিদেশিরা ওনাকে সেখানে এসে পড়াশোনা করায়, যাবি? যামু। এই গ্রামের স্কুলে যাইতে আমার একটু ভালো লাগে না, সবাই শুধু খেয়ে পায়। যে শহর স্কুলে যায়া আমি পড়ালেখা কইরা সবাই গিয়ে দেখা দিব। না বাপসান, কাউরে দেখানোর উদ্দেশ্যে কোনোদিন কিছু করতে হয় না, এরকম ইচ্ছা পোষণ করলে আল্লাহ সেই ইচ্ছা পূরণ করে না। স্বপ্ন দেখতে হয় সুন্দর কইরা, মানুষের মতো মানুষ হওয়ার স্বপ্ন, লেখাপড়া কইরা আমার ছেলে মানুষ হবে, অনেক বড় মানুষ। আমি মাথা উঁচু কইরা সবার সামনে বলবো, হইছে হামিদ, আমার ছেলে, আমার পরাণের ধন। কাউরে কোনোদিন আঘাত করবো না বাবজান, অন্যায় করো না, কষ্ট দিও না, খাবে
অন্যায় আর কষ্ট দেয়া বড় শক্ত জিনিস বাসা। এই দুই জিনিস হাওয়ায় মিলায় না, শূন্যে ভাইসা বেড়ায়। সময় মতো সেই শূন্য থেকে আবার নিজের কাছে ফেরত আসে। ক্ষমা করেন আল্লাহ। নিজে যা মানবা, সেই কথা নিজে বিশ্বাস করবা, সেই কথাই বলবা জীবনে। বিশ্বাসের বাইরে কিছু করবা না বাজান। দলু ভাই যদি তোমার নিয়ে যায় আমার কাছ থেকে, মা তোমারে আবার কবে এইসব কথা বলার সুযোগ পাবো জানি না। সেই জন্য তোমারে বলতেছি বাবসান, রাগ করো না। বাজান বাবা, আমার বুকে একবার আসবি, তোরে একবার বুকে চড়ায় ধরতে খুব মন চায়। আয়। ওখানে গিয়া একদম লক্ষ্মী হইয়া থাকবা, কারোর সাথে মারামারি করবা না, তোমার কোনো কাজে কারো ক্ষতি হয় এমন কিছু করবা না। আর হ্যাঁ, ধলু মামার কথা খুব মনোযোগ দিয়া শুনবা, সেই মতো কাজ করতে চেষ্টা করবা। মুখটা মুইসা দিবা যান। আরে আমার তো দেরি হয়ে যেতেছে, তাড়াতাড়ি আয়ো। এই তো ভাই জান হয়ে গেছে, যাইতেছি। চলো আয় আয় আয়। আমি তাই ধর এই অ্যাক্সিডেন্টটা তোর কাছে রাখ ভাই জান। হ্যাঁ ভাই জান, আপনি ওর একটু দেখে রাখেন, আমার ছেলে খুব জেদি আর একরোখা। আমি আপনার হাতে ওরে দিলাম, আপনি আমার ছেলেটারে দেখে রাখেন, আমার কলজার ধন। এই দুনিয়াতে আমার আর ছেলে ছাড়া কিচ্ছু নাই ভাই জান। তুমি কোনো চিন্তাই করো না বোন, তুমি আমার হাতে দিত না, এখন তুমি মনে করো যে আমি সমস্ত দায় দেখতো আমার উপরে আসে। তার তুমি খালি ওর লোক একটু দোয়া করে দিই, ঠিক আছে? আমি তাহলে গেলাম। ও ভাই জান, আপনি দেখে রাখেন ভাই জান। আপনি আপনি চোখের আড়াল যেন না হয়। চিন্তা করুন না তুমি কিছু। ও ভাই জান, চোখে চোখে রাখেন। কিরে হামিদ মিয়া, কি মন খারাপ? মন খারাপ করে যাইব না, আমার কথা হুন মনে করিয়া। জীবনে চারটা জিনিস ভুলবা না। কি চারটা জিনিস? একটা হলো মা, মায়েরে কোনোদিন ভুলবি না। আরেকটা Thank you.
আমার হামিদ কই আছে, কেমন আছে আমি কিছুই জানি না। যেখানেই থাকো সেভাবেই থাকো, তারে তুমি ভালো রাখো। আমার ছেলের কোনো বিপদ আপদ দিও না, আমার আয়ু তুমি তারে দিও আল্লাহ, তারে তুমি রক্ষা করো, শান্তিতে রাখো, ভালো রাখো আল্লাহ। কে? পুলিশ। পুলিশ? আপনার ছেলে কোথায়? আমার হামিদ, হামিদ কি করছে? কি হয়েছে মনে হয় কিচ্ছু জানেন না? আপনার ছেলে অন্যের বাড়ি থেকে সোনা গয়না চুরি করে ভাগছে, ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছেন বলে? আপনারা এগুলো কি কইতেছেন স্যার? আমার ছেলে কোনোদিন এমন কাজ করতে পারে না। ও দলু ভাই, ওনারা এগুলো কি বলতেছে? এই ভেতরে গিয়ে দেখেন তো ওনার ছেলে আছে নাকি। বোন রে, আমি আর তোমারে কি কমো বোন, তোমার পোলাটারে আমি নিতেলাম আমার গানের দলে, যে গান গায় পোলাটা মানুষ হইব। পোলাটা কি করলো, একদিন রাইতে গানের আসর বসাইলাম, আমার তো গান বাজনা চলতেছে, হঠাৎ করে দেখি হামিদ কই, হামিদ তো নাই, হামিদ তো খুঁজে কোনো জায়গায় পাই না। উনি যে অন্য ঘরে গিয়ে সোনা দানা গয়না যা কিছু আছে সব কিছু চুরি করে নিয়ে পলাইছে। তোমার এই কুলাঙ্গার পোলাটারে আমার কাছে খালি নিয়েছিলাম তোমার মুখের দিকে তাকায় বই, আর ও আমার এরকম একটা বিপদের মধ্যে ফালাইল, আমি কল্পনাও করতে পারিনি বই। ভেতর তো কেউ নাই, ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছেন বলেন? বিশ্বাস করেন, আমি আমার ছেলের লুকিয়ে রাখি নাই, আমার ছেলে সেই যে বাড়ি থেকে গেছে আর আসে নাই, আমি তার মুখটা আর একবারও দেখি নাই, বিশ্বাস করেন। মিথ্যা কথা বলছেন কেন? ছেলেকে দিয়ে চুরি বিদ্যা শিখিয়েছেন আর বলছেন কিছুই জানি না, ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছেন বলেন, তা নাহলে কিন্তু আপনাকেই থানায় নিয়ে যাব। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আমি আমার ছেলেকে চুরি শিখাই নাই, আমি আমার ছেলেকে কোনো অন্যায় করতে শিখাই নাই, খায় না খায় আমি আমার ছেলেকে মানুষ করছি, আমি কোনোদিন কোনো পাপ কাজ করতে দিই নাই, আমি আমার ছেলেকে গানের দলে দিছিলাম, দুনিয়াদারি সম্পর্কে একটু জানবো আর পেট ভরে দুই বেলা খাইবো এই আশায় আর কিছু না। আমি যদি জানতাম আমার ছেলে এমন কাজ করবো, আমি তাহলে কোনোদিন তারে পাঠাইতাম না, কোনোদিন না, বিশ্বাস করেন তা। আচ্ছা, ও কি আর অন্য কোথাও যেতে পারে? আমার তো আর কেউ নাই, আমার আমার আছে শুধু একটা বই, আর কেউ নাই, কই যাইব? ওনার বাড়ি কোথায়? স্যার পাশের গ্রামে স্যার। আপনি চেনেন? জি জি স্যার। তাহলে চলুন। আর শোনেন, আপনার ছেলে বাড়িতে আসলে ওকে গাছের সাথে বেঁধে পুলিশে খবর দিবেন, আর এই বয়সে সে চুরি করতেছে, ভবিষ্যতে কিন্তু ডাকাতি করবে, কথাটা মনে থাকে যেন। চলুন। আচ্ছা। তোমারে পেট ভরে দুই বেলা খাইতে দিতে পারি নাই, কিন্তু অন্যায় তো শিখাই নাই বাজার, এই কাজ কেন করতে গেলাম? ও আল্লাহ ক্ষমা বল, আমার ছেলের রক্ষা।
হামিদের কোনো খোঁজ পাইলেন? না রে বইন, কালকে রাইতে তোমার বইনের বাড়িতে গেছিলাম, ও এনে তো নাই। রাইতে পুলিশে আগাই দিতে গিয়া বাড়িতে আয়ে তো আমি ঘুমিয়ে গেছি, এখন শহরে যাইতেছি, দেহি খুঁজে পাই কিনা। তলু ভাই, আমার ফোলার খোঁজ পাইলে তারে আপনি কিছু কইেন না, আপনি বাড়িতে পাঠিয়ে দিন, আমি তার সব বিচার করব, যা বলবেন সেই শাস্তি দিব। ছোটো মানুষ তো, না বুঝা কি করতে কি করছে, আপনি কিছু কইেন না দলু ভাই। কোনো সমস্যা নাই, আরে আল্লাহর কাছে দোয়া করো আগে তো খুঁজে পাই। তাহলে বইন আমি গেলাম। আমার সাথে তুই বাটপাড়ি করস? হ্যাঁ, আমি তোর মতো হাজারটা বাটপার পোলা জন্ম দিই, আর তুই করস আমার সাথে বাটপাড়ি? হাগ আর কই, আর কই লুকাইছিস? ক ভাই কর, বিশ্বাস করেন মামা, হারামি দেহি নাই। আর আপনি যে আমার আলমারিটা দেখেছিলেন না, ওইখানে কোনো হার ছিল না। তাইলে হার কই গেল? হ্যাঁ, হারের কি পাকনা আছে, উড়ে যাইব। ভাই কর হার, এই আমার লোকে উস্তাদ গিরি করিস না কিন্তু, বুঝতে পারছ? বিশ্বাস করেন মামা, ওইখানে কোনো হার ছিল না, আমি যা পাইছি সব আপনারই দিদি। চুপ, আবার মিথ্যা কথা কর। এই শোন, এই মুহূর্তে আমি ছাড়া তোর আর কেউ আছে? হ্যাঁ, আমি তোরে বাঁচাতে পারি, সত্যি কথা কয়, হার কই রাখছ? গতকাল তোর বাড়িতে পুলিশ গেছিল, তোর মাই কইছে যে তোরে বাইন্দা রাখবো, পুলিশ আইলে ধরাই দিব। আর পুলিশ কি করবো জানো? পুলিশ তোরে জেলখানার মধ্যে পচায় রাখবো, খাওয়ান তো দিবই না যতক্ষণ পর্যন্ত হার বাই করতে না পারস, জেলখানায় কিন্তু পচে মরবি। সত্যি কইতাছি মামা, আমার কাছে কোনো হার নার নাই, আপনার বিশ্বাস না হইলা আমার কিছু করার নাই। হার না বাই করলে কি করবো জানো? না খাওয়াই রাখবো, না খাওয়াই রাখবো, পয়সা মরবি। আর যদি এখনো ভালো সময় আছে, যদি হাত থাকে তো আমাকে দে। কথা কি কানে যায় না, যায় না কানে, উড়া উড়া। তবে কি করতে হইবে আমি জানি। Thank you.
গাড়ি ঠিক হয়ে গেছে। প্রত্যেক মানুষের জীবনে একটা বিশেষ কিছু থাকে, যেটা তার লাক। আমার লাক হচ্ছে এই হার। যদি এই হারটা আমার না, কিন্তু এই হারটা যেদিন থেকে আমার কাছে আছে সেদিন থেকে আমি আর পেছনে ফিরে তাকাইনি। জীবনে অনেক কষ্ট করেছি, কিন্তু এই হারটাকে আমি কখনো হাত ছাড়া করি না। ছোটবেলায় যখনই আমি এই হারটার দিকে তাকিয়েছি, তখন নিজেকে আমার সবচেয়ে ধনী মানুষ মনে হতো। যখন কোনো বিপদে পড়েছি এই হারটার দিকে তাকিয়েছি, কঠোর পরিশ্রম করে গেছি, কখনো হাল ছাড়িনি। আল্লাহ আজকে আমাকে সব কিছু দিয়েছেন। এখন ভাবছি এই হারের প্রকৃত মালিককে হারটা ফিরিয়ে দেব। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিলকিস না? কি রে বিলকিস, কেমন আছিস? আপনার বাড়ি চিনছেন ভাইজান? চিনব না কে, বয়স হলে মানুষের চেহারা কেটে পুরোপুরি পাল্টা যায়। আর তুই তো আগের মতোই সুন্দর আছিস। সহাল তেগা এখানে দাঁড়ায় রয়েছি আপনার জন্য। তো তুই জানলি কোনতে? হেডমাস্টারে কইছে আমারে। ও, হেডমাস্টার কইছে? আর সেই জন্য তুই এক গ্রাম পাড়ি দিয়ে এসে এখানে দাঁড়া আছিস? না ভাইজান, এখন তো আমি আপনাকে বাইতেই থাকি। খালা মারা যাওয়ার পর বিডিটা ফাঁকা পড়ে আসিল, আর আমগো থাহনের কোনো জায়গা আসিল না, তাই এইখানে উঠছি। ভালো করছিস। আপনার সব কথা কমুনে, আগে বাইতে চলেন। বাড়ি আর বাড়ি গিয়ে কি হবে? যখন যাওয়ার সময় ছিল তখন যাই নেই, আর এখন গিয়ে কি হবে? আমরা সব জানি ভাইজান, দলুবয়তি মরার আগে সব কয়া গেছিল। দলুবয়তি কি কয়ে গেছে? দলুবয়তির ক্যান্সার হয়েছিল, মইরা যাওয়ার আগে খালারে দেহা কইছিল। বন্ধুরে বইন, আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলাইছি বইন। তুমি কত কষ্ট করে আমার বিশ্বাস করে পোলাটা আমার কাছে দিয়েছিল বইন, আমি তোমার বিশ্বাস রক্ষা করতে পারিনি বই। আমি তোমার বিশ্বাস রক্ষা করতে পারি না। আপনার তো কোনো দোষ নাই ভাইজান, অন্যায় তো করছিল আমার ছেলে, দোষ তো ওর না রে বই। ওর কোনো দোষ নাই বই, আমি ওকে বাধ্য করাইছিলাম চুরি করাইতে। আমি কতদিন ওরে না খাওয়াই রাখছি, কত কষ্ট দিছি, শেষে বাধ্য হয়েছি চুরি করতে। কি বলতেছেন আপনি ভাইজান, কি বলতেছেন এসব?
আমি অনেক খারাপ মানুষ ছিলাম রে বইন। দেখো আল্লাহ আমার কি শাস্তি দিছে। ডাক্তার কইছে আমার ভিতরে সব কিছু পচে গেছে বইন। আমি আর বেশি দিন বাঁচুম না। মরার আগে তোমাদের সব কথা আমি কইলে কইতে চাই। আমি তোমার পোলারে দিয়া অনেক খারাপ কাজ করেছি, অনেক খারাপ কাজ করেছি, সে করতে যাইনি। আমি ওরে পুলিশের ভয় দেখাইছি। ও তোমার কাছে যাইতে চাইছিল, আমি ওরে যাইতে দেয়নি বোন। বোন রে তুমি আমার ক্ষমা করে দাও বোন, আমার ক্ষমা করে দাও। কি করতেছেন আপনি? আমার ছেলের আপনি এভাবে কষ্ট দিচ্ছেন, আপনি সব আমার কি বলতেছেন এতদিন পর? আমার সাধু আমার কলিজার ধন আমি আপনার কাছে দিচ্ছি। ও অনেক ভালো আছে রে বোন, অনেক ভালো আছে। অনেক আগেই ও আমার কাছ থেকে বাইকে গেছে। ও এখন অনেক বড় লোক বোন, অনেক বড় লোক, অনেক টাকা পয়সার মালিক। আমি কোথায় গেলে আমার ছেলেরে পাবো? কই গেলে তারে পাবো এখন? বোন রে তুমি কোনো চিন্তা করো না বোন। এই কার্ডটার মধ্যে ওর ঠিকানা সব কিছু লেখা আছে। তুমি এনে গেলে ওরে খুঁজে পাইবো বোন। এই কার্ডে ওর সব ঠিকানা লেখা আছে বোন। তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে তো। আরে বিয়ে বাড়ি যাবো, একটু সেজে গুজে যাব না? তোমার সাজ সহজে শেষ হবে না। করো তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আচ্ছা একটা কথা বলতে চাইছিলাম। বলো। আমরা তো অনেক দিনের জন্য বিদেশে চলে যাব। হ্যাঁ, কবে ফিরবো তারও তো কোনো ঠিক নেই। তোমাদের গ্রামের বাড়িতে একবার ঘুরে আসলে হতো না? আমাদের তো কখনো ওখানে নাও নি। তোমাকে তো বলেছি যে আমাদের গ্রামের বাড়িতে কেউ থাকে না। তবুও তো শ্বশুরের ভিটা একবার ঘুরে দেখে আসতাম। শ্বশুরের ভিটা দেখা লাগবে না, ওখানে এখন শিয়াল শকুনের রাস্তা না। আম্মু তুমি না গাইনিপুরি কথা বলেছিলে না? সেই কানিপুরিটা গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে।
মাফ করবেন স্যার, আমি মনে হয় ভুল ঠিকানায় চলে আইছি। তুমি আমার ছেলেকে কি সব গল্প শোনাবে? দুনিয়াতে কি আর কোনো ভালো গল্প নাই? আমি আবার কি শুনালাম? এই যে কানিপুরীর গল্প, ডানিপুরীর গল্প, এই সব কি? খবরদার এই সমস্ত গল্প আর শোনাবে না। যাক, মা মনে হয় আমার চিনতে পারে নাই। সেদিন খালায় ভুলটি আনায় চলে গেছিল, এর লেগে আপনার খুঁজা পায় নাই। এই কার্ডটা রাখ, কোনো কিছু দরকার হইলে আমাকে ফোন দিস। ঠিক আছে ভাইজান। সত্যি আপনি বাড়িতে যাবেন না? এত দিন পর আইলেন। না মন টানতেছে না ভাইজান। আপনি দুই মিনিট দাঁড়ান, আপনার একটা জিনিস দেওয়ানোর ছিল, আমি এক্ষণে আইতাছি। যদি কোনোদিন তার বাইজা না হয় তাহলে দেওয়ার লেগা এতদিন
সযতনে রাইখা দিছিলাম, কোনদিন খুইলাও দেখি নাই। আপনার জিনিস আপনি লয়ে যান। তোরে কতদিন দেখি না, তোরে দেখতে খুব মন চায়। তুই ছাড়া তো আমার আর কেউ নাই, তাই আমার সব কিছু তোর লাইকা রাইখা গেলাম। জানি তুই মেলা বড় লোক, এগুলান হয়তো তোর কোনো কাজে লাগবে না, তাই আমার কাছে এগুলার দাম অনেক বেশি। খোকা, আমি তোর অপেক্ষায় ছিলাম রে বাবা, কবে তুই একবার আসবি, আয়সা আমার মা বইলা ডাকবি। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমি অপেক্ষা করছি, তুই আসোস নাই খোকা। অপেক্ষার পর বড় কঠিন রে বাজার। ধুলো বয়াতে কইল, তুই নাকি ওনার ওইখান থেকে বাইকা গেছিলি, এর বাদে ব্যবসা পাতি কইরা মেলা বড় লোক হইছস, অনেক বড় ঘরে নাকি বিয়া করছস, একটা নাতি নাকি হয়েছে আমার। নাতিটার কথা শুনিন না, আমি আর থাকতে পারি নাই। আমার নাতিটার এক নজর দেখবার লিখা ঢোলবায়াতির কাছ থেকে তোর ঠিকানা নিয়া তোর বাড়িতে সুইটটা গেছিলাম বাজার। আমার অনেক বড় ভুল হয়ে গেছিল, আমি ভুলে গেছিলাম আমার কানা চোখ তোরে লজ্জা দেয়। আমার জন্য শ্বশুর বাড়ির লোকজনের কাছে তোরে ছোট হইতে হইতো, অনেক কথা শুনতে হইত। তুই যা করছিলি সেটাই ঠিক ছিল, কিন্তু বিশ্বাস কর বাজান, কানা না হয়ে আমার কোনো উপায় আসিল না। তুই যখন অনেক ছোট ছিলি, তোরে নিয়া আমি আর তোর বাবাই শহরে গেছিলাম ঈদের সদাই করতে। ফিরার পথে আমগো বাসটা অ্যাক্সিডেন্ট করল, তোর বাপজান সেখানেই মরা গেল। তুই আমার কোলে বাইসা ছিলি ঠিকই, কিন্তু তোর একটা চোখ আঘাত লেগে নষ্ট হয়ে গেছিল। ডাক্তার বলছিল তোর এই চোখ নাকি আর কোনোদিন ভালো হইব না,
আমার ছেলে এক সুখ নিয়া জীবন কাটাবে, আর আমি দুই সুখ নিয়া দুনিয়া দেখবো, বাইসা থাকবো, এইটা আমি কিছুতেই মাইনা নিতে পারি নাই। ডাক্তাররে আমি আমার সিদ্ধান্তের কথা জানাইলাম, তোরে আমারই একটা সুখ দিয়া আমি সারা জীবনের জন্য কানি হইয়া বাইসা থাকলাম। কিন্তু বিশ্বাস কর বাজান, এতে আমার কোনো কষ্ট নাই। আমার কষ্ট হইল আমার জন্যে তোরে অনেক দুঃখ পাইতে হয়েছে, জনে জনে মানুষের কাছে লাঞ্ছিত হইতে হয়েছে, তুই যদি পারস তোরে কানি মাটারে ক্ষমা কইরা দিস বাজান, মাফ কইরা দিস। তোর লগে আমার শেষ দেখাটা হয়তো আর হইব না বাবা, তুই ভালো থাকিস, নিজের যত্ন নিস সাধু, ভালো থাকিস। এই বসে বিয়া কারি গুলো বাড়ির দিকে যাও। আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করছি, আমি আমার মারে কোথায় পাবো, আমি আমার মারে কোথায় পাবো, আমার মা ক্ষমা না করলো তো আল্লাহ আমার ক্ষমা করবে না মা, আমার আমার মারে কোথায় পাবো। হ্যাঁ বসে মা, তার দিয়ে যাও, বাড়ির দিকে যাও মা।